নমস্কার, নিতাই কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তা আজকে হবে কড়াই পাতুরি, চিংড়ি মাছের কড়াই পাতুরি। এখানে চিংড়ি মাছ আছে, 500 গ্রাম চিংড়ি মাছ আছে, আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিড়ে মাছখানে, এখানে চিড়ে আমি সুতোটা ফেলে দিয়েছি, নোংরা সুতো থাকে সেটা ফেলে দিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা চেরা আর সর্ষে তেল আছে, ওখানে লবণ আছে, কাশ্মীরি শুকনো লঙ্কা আছে এটা 1.5 চামচ, 1.5 চামচ আছে হলুদ গুঁড়ো, আর এখানে আছে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 5টা কাঁচা লঙ্কা, আর লবণ দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আগে থাকতে আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করে ধুয়ে আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম। অল্প একটু হলুদ দিলাম, 1/2 চামচেরও কম আমি লবণ দিলাম, দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে দেবো। মাছটা আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেবো ঢেকে, লবণ হলুদ যেন ভালো মতন ভেতরে যায়। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর সর্ষে বাটাটা একটু পাতলা হয়েছে, মিক্সির বাটিটা আমি জল দিয়ে ধুয়ে এর ভেতরে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য একটু পাতলা হয়েছে। এবার দেবো আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো, হলুদ দিয়াই আছে মাছে, এজন্য অল্প একটু হলুদ দেব, বেশি দেব না, 1/2 চামচেরও কম দিলাম। লবণ দেব 1/2 চামচেরও কম দিলাম, লবণ মাছে লবণ মাখানোই আছে। এবার আমি সর্ষে তেল দেব, তিন চামচ সর্ষে তেল দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি যাতে কালারটা ভালো লাগে দেখতে। এবার আমি চিংড়ি মাছটা ঢেলে দেব, আপনারা তো অনেক ধরনের পাতুরি খেয়েছেন, এই কড়াই পাতুরিও খুব ভালো লাগে। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা চেনা লঙ্কা। আমি গ্যাস জ্বালি দিয়েছি, এবার একদম হাই হিটে দিয়েছি, এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে হাই হিটে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তারপরে লো ফ্লেম করে দেব। 4 মিনিট মতন হয়ে গেছে, খুলে দেখবো এবার, ভালো মতন ফুটে গেছে। এ অবস্থায় আবার আমি ঢেকে দেব, দিয়ে এটা লো হিটে 7 মিনিট রান্না করব। আমি লো হিট করে দিলাম, লো হিটে এটা থাকবে 7 মিনিট। খুলে দেখছি এবার, চিংড়ি মাছটা হয়ে গেছে, আলাদা করে জল দিইনি, কড়াই পাতুরি আমার হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সর্ষে তেলটা একটু ছড়িয়ে দেব, সর্ষে তেল দিলে খুব ভালো গন্ধ বেরোয়। এবার আমি ঢেকে দেব, এবার 2 মিনিট ঢাকা থাকবে, তারপরে খুলব। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি, এতে কোনো জল দিইনি। 4 মিনিট যে হাই হিটে ফুটেছে, যে জল উঠেছে সর্ষে বাটার, সেই জলেই আমার পাতুরি হয়ে গিয়েছে। কড়াই পাতুরি আমার হয়ে গেছে, আমি কড়াইতে ঢেলে দিয়েছি, দেখেন কিরম লাগছে, ভালোই তো লাগছে দেখতে, খেতেও খুব ভালো হয় কড়াই পাতুরি। আমরা তো এমনি কলা পাতায়, লাউ পাতায়, কুমড়ো পাতায় খেয়ে থাকি,
পাতুরি, এটাও খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্য করে খাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।